দর্শক আমি কুচবিহারের মানুষ জন্য আমাদের কুচবিহারের উন্নতির জন্য আমি যে ভাবব এটা তো স্বাভাবিক কথা যাই হোক বর্তমানে আমাদের সুবিধা অসুবিধার কথাই আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চাচ্ছি আমাদের একটা জ্বলন্ত সমস্যা কুচবিহার বিমান যেটা আগে রাজার আমলে চালু ছিল এখন সেটা বন্ধ দর্শক আমরা জানি একসময় বায়ুদূত এয়ার সার্ভিস কুচবিহার এয়ারপোর্টে আটচল্লিশ আসনের বিমান নামাতো তা বর্তমানে যেসব কোম্পানি এখানে বিমান চালানোর ব্যবস্থা করছে তারা যে নয় আসনের আঠেরো আসনের বিমানগুলো নামাচ্ছে সেগুলো নিয়ে অনেকে উপহাস করে থাকেন তারা বলেন যে কোচবিহার রাসমেলার মাঠে বাচ্চা কাচ্চারা যে সমস্ত বিমানে ওঠে আনন্দ করার জন্য বিমানে ওঠার শখ মেটানোর জন্য বিমানগুলো ওই ধরনের খেলনা বিমান তা এই বিমানগুলোতে নাকি একটা ইঞ্জিন থাকে তা অনেকে বলেন যে বিমান কোম্পানির যে মালিক আছে তাদের থেকে আমাদের জীবনের দামটা কি কম হলো নাকি যেই সমস্ত বিমানে উঠতে হবে তা বোঝেন অবস্থা এরকম এক একটা বিমান নামানো হচ্ছে যেগুলোর উপর মানুষ ভরসা রাখতে পারছে না ভাবছে যে আমি কোনো বিপদের মধ্যে গিয়ে পড়ব আমি এই সমস্ত বিমানে উঠব না তা এই ধরনের মত পোষণ করে থাকে কুচবিহারবাসীরা এদের অনেকেরই বক্তব্য যে ভাড়া যদি দু হাজার টাকার মতো হয় এবং বিমানটা বড় থাকে তাহলে পরে যাত্রী লাইন পড়ে যাবে কুচবিহার থেকে দমদম অব্দি এরকম অভিমত অনেকেরই যে এক হাজার টাকা খরচা করে তিনি ট্রেনে এসিতে করে কলকাতা যাচ্ছেন তা আর এক হাজার টাকা দিয়ে বিমানে যাব আমার কতটা সময় বেঁচে যাবে আমার কোনো অসুবিধা নাই এরকম অভিমত অনেকেই পোষণ করছেন তো পঞ্চাশ জন যাত্রী হবে না কুজবার থেকে বিশ্বাস করা যায় এত বড় একটা শহর শহরের ড্রোন শট দেখেছেন নিশ্চয়ই অনেকে তাতে কি মনে হয় যে এখানে পঞ্চাশ জন প্যাসেঞ্জার পাওয়া যাবে আমরা আশা রাখি আর আগরতলা থেকে দমদমের দূরত্ব মোটামুটি পাঁচশো সাড়ে পাঁচশো কিলোমিটার হবে আর কুচবিহার থেকে দমদম ছয়শো কিলোমিটারের মতো বাগডোগরা থেকেও এরকমই উনিশ বিশ হবে তো ভাড়া ভাড়াটাও নিশ্চয়ই পাশাপাশি থাকা উচিত কোনোটা হতে পারে আঠেরোশো কোনোটা দুই হাজার হতে পারে এতে কোনো কিছু খুব একটা অসুবিধা নেই কিন্তু আকাশপাতাল ভাড়া করলে কি চলবে কুচবিহার দমদম যদি সাড়ে চার হাজার টাকা করে রাখে সেই টাকা দিয়ে শিলিগুড়ি গিয়ে বাগডোগরা থেকে দমদমে নেমে তারপরে কোনো কাজ করে বা আবার কলকাতা থেকে ট্রেনে চড়ে কুচবিহারে চলে আসা যাবে মানে এতগুলো পরিষেবা আমরা পাবো বা এতগুলো কাজ আমরা করতে পারব তাহলে শুধু শুধু চার হাজার পাঁচশো টাকা দিয়ে কে যাবে কুচবিহার থেকে দমদম এটা হচ্ছে কুচবিহারবাসীর যুক্তি বাস্তব চিন্তা নিয়ে বিমান সংস্থাগুলির উচিত কুচবিহার থেকে বিমান চালানোর চেষ্টা করা অযথা বারে বারে এই সমস্ত না চেষ্টা না করাই ভালো ছোট বিমান আর বড় বিমানের কথা পাবলিক কিন্তু ভাববে না পাবলিক ভাড়ার পরিমাণটাই দেখবে এখন মনে করেন দমদম বারোডোগরা যে ভাড়া আঠারোশো টাকা কুচবিহার থেকে খুব ঊর্ধ্বে সেটা দু হাজার টাকা করলে ঠিক আছে এখন বড় বিমানে দু হাজার টাকা আর ছোটো বিমান হইলে পরে সেটা সাড়ে চার হাজার টাকা সেটা বিমান কোম্পানি ভাবে নিতে পারে কিন্তু কুচবিহারে পাবলিক সেই অ্যাঙ্গেলে ভাববে না সেই বিমানবন্দর যেটা আছে কুচবিহার এয়ারপোর্টে যে রানওয়ে সেটাকে দরকার পড়লে দেরগুণ করে নেই জায়গা তো উত্তর দিকে অনেক আছে এয়ারপোর্ট কর্তৃপক্ষ তার রানওয়ে উত্তর দিকে বাড়ানোর জন্য অনেকটা জমি অধিগ্রহণ করেছে তা রানওয়েটাকে সেই পর্যন্ত নিয়ে যাক ভবিষ্যতের দিকে চিন্তা করে এই সমস্ত পদক্ষেপ এখন থেকেই নেই কুচবিহার কোনো ছোট মাপের শহর নয় বারে বারে গল্প করে কুচবিহার শহরকে ছোট হিসেবে দেখানোর চেষ্টা করায় এটা বাস্তব নয় পশ্চিমবঙ্গের অন্য অন্য শহরের সঙ্গে তুলনা করে দেখতে পারেন কেউ আমরা দেখে নিয়েছি আমরা অনেকেই বলা বলি করি কুচবিহার বিমানবন্দর হচ্ছে রাজনীতির শিকার বর্তমানে কিছু কর্মকাণ্ডে সেটাই আরও স্পষ্ট হয়ে উঠল এটা দু সাল আজকে জুলাই মাসের একত্রিশ তারিখ দিন পনেরো আগে আমাদের এই কুচবিহারের সাংসদ তিনি কুচবিহার থেকে বিমান চালানোর জন্য ব্যবস্থা করলেন স্বপ্ন দেখালেন যে এখান থেকে আবার বিমান পরিষেবা চালু হতে যাচ্ছে তারপরে দেখা গেল রাজ্য সরকারের যে নিরাপত্তায় ব্যবস্থা ছিল রাজ্য পুলিশের দ্বারা রাজ্য সরকার সেগুলো সেখান থেকে ছড়িয়ে নিল এ অবস্থায় বিমান সংস্থা কিভাবে কার উপরে ভরসা করে আর বিমান চালাবে বলুন শুরু হয়ে গেল কেন্দ্রীয় লোকসভা সদস্যের সঙ্গে রাজ্য সরকারের প্রতিদ্বন্দ্বিতা রাজ্য সরকার বিমানবন্দরটাকে চালু করে নিজের ক্ষমতা জাহির করতে চাইছিল আবার কেন্দ্রীয় সরকারেও একই রকম পদ্ধতিতে নিজের ক্ষমতা জাহির করতে চাচ্ছে দুজনায় কম্পিটিশন করে শেষ পর্যন্ত বিমানবন্দর থেকে উড়ান বন্ধ হয়ে গেল আবার কবে শুরু হবে কে জানে আপাতত সেটা বন্ধ যাই হোক আমি কিছু দেখাচ্ছি এই কাগজটা কাগজটা দেখুন এখানে খবরে কি বের হয়েছে সেটা দেখুন বিমানবন্দর ঘিরে কেন্দ্র রাজ্য দ্বন্দ্ব ঠিক যেন রাজায় রাজায় যুদ্ধ হয় নল খাগড়ার প্রাণ যায় কেন্দ্র আর রাজ্য দ্বন্দ্ব করছে বিমানবন্দর কে খুলবে কে তার ক্রেডিট নেবে এবং ভোটের প্রচারের মাধ্যমে লোকের মন পাওয়ার চেষ্টা করবে ভোট পাওয়ার চেষ্টা করবে সেই জন্য এই সংজ্ঞা তাহলে দুই রাজাতে যুদ্ধ হচ্ছে আর কুচবিহারের মানুষ ভুগে মরছে মানে কুচবিহারের মানুষ হচ্ছে নল খাগড়া তা তাদের যে দরকার দরকারটা তো পূরণ হচ্ছে না আর একটা গল্প আছে যেটা বিমান সংস্থা যারা গল্পটা করে থাকে যারা ব্যবসা করতেই শেখে নেয় একচেটিয়া করতে চায় বিমান একটা এমনই জিনিস সবাই তো কিনতে পারবে না তো যাই হোক পেপারে বের হয়েছে থেকে ভাড়া দমদমের আঠারোশো টাকা আমার এক আত্মীয় থাকে আগরতলাতে তাকে জিজ্ঞাসা করলাম যে আগরতলা থেকে দমদমের ভাড়া কত সেও ওই আঠারোশো টাকার কাছাকাছি শোনালো যদি পনেরো দিন আগে টিকিটটা কাটা হয় তবে আর তৎকাল টিকিট কাটলে বেশি লাগে সেটা সকলেই জানেন এখন প্রশ্ন হলো যারা বিমান চালায় তারা ব্যবসা করতে জানে না এখনো সরাসরি অভিযোগ করলাম কেন কোচবিহারের ভূমিতে প্রায় এক কোটি লোকের বসবাস আমাদের জানা আছে বর্তমানে সাধারণ লোকের হাতেও না দু টাকা থাকে আর শখ করে তারা যদি একবার বিমানে চড়ে তাহলে পরে কতগুলো লোক যেতে পারে বিমানে করে বুঝে দেখেন অনেকেরই শখ থাকে এক কোটি লোকের মধ্যে যদি পাঁচ লাখ লোকের শখ থাকে যে আমি বিমানে করে একবার দমদমে যাব এখানে একেবারে ভিকারি মার্কা লোক বসবাস করে না একশো জনের মধ্যে কুড়ি জন লোকের মোটামুটি ভালোই অবস্থা আছে তারা ইচ্ছা করলেই যাইতে পারে বিমানে দুই হাজার টাকা কোনো ফ্যাক্টর না কিন্তু ফ্যাক্টর কোনটা বিমান সংস্থারও ব্যবসা করতে জানতে হবে লোকের মনের মধ্যে বিমান সম্বন্ধে একটা যে ভয় আছে ভয়টা কাটাতে হবে সেই মানসিকতা তৈরি করতে হবে একটা লোক ট্রেনে করে কলকাতা যাক আর যেখানেই যাক না কেন ট্রেনের মধ্যে ভোগান্তি করতে করতেই যায় কষ্ট করতে হয় ভুগতে হয় তবেই যেতে পারে সেই ক্ষেত্রে তার চেয়ে বিমানে ভ্রমণ অনেক সহজ আরামদায়ক টাকাটা হাতের মধ্যেই থাকা উচিত এমন টাকা নির্ধারণ করা উচিত না যেটা দিতে লোকে একটু আপত্তি করতে পারে বাঘডোরা থেকে আকাশ পথে আপনাদের একটু একটু দেখাই দিচ্ছি আমি এই দেখুন রাস্তাটা দেখুন এই হচ্ছে দমদম এই যে দেখেন এখানে কোচবিহার এয়ারপোর্ট এই যে এখানে একটা ছবি আছে দেখা যায় যেখানে যেখানে বিমান বিমানবন্দর আছে সেখানে এই ছবিটা থাকে যাই হোক এটা যে বন্ধ থাকে হঠাৎ হঠাৎ উড়ান চালানোর চেষ্টা করা হয় সেটা সবাই জেনে গেছি এখান থেকে আকাশ পথে বাঘডোবরা দেখুন এই যে দেখুন বাঘ দেখুন কতটা রাস্তা হতে পারে আর কুচবি একটু এই দিকে নিচে দিকে নেমে আসছে তো বাগডোগরার রাস্তা বেশি আছে দশ কিলোমিটার হলেও বেশি আছে কুচবিহারের রাস্তা দিকে কম বিমান এইভাবে আসার কোনো দরকার নাই আমাদের যে এটা মাটি দিয়ে যাচ্ছে না এটা স্থলপথ নয় এটা আকাশপথ আর চিরদিন এদিক দিয়েই চলে আসছে এদিক দিয়ে যারা এইভাবে ভুলভাল ভাল বোঝাচ্ছে এদিক দিয়ে যাবে তারপরে এদিকে আসবে এর কোনো দরকার নাই যে রাস্তা পুরনো রোড ছিল সেই রোডে আসা উচিত কুচবিহার থেকে দমদম আর বাগডোগরা থেকে দমদম ভাড়া যদি একই ফেলা হয় তাহলে পরে এখান থেকে যাত্রীর কোনো সমস্যা হবে না ভগবানের ইচ্ছায় সরকারের ইচ্ছায় একটু রসিকতা করে বলছি আর কি অনেক সার অন্ধ্রপ্রদেশের মাছ ইত্যাদি ইত্যাদি নানান খাবার খেয়ে আমাদের এই উত্তরবঙ্গ অঞ্চলের মানে বিশেষ করে কুচবিহার আলিপুরদুয়ার লোয়ার আসাম এই সমস্ত অঞ্চলের লোকেদের অসুস্থ হওয়ার কোনো অসুবিধা নাই কিছুদিন আপনি যদি এখানে বসবাস করেন আপনিও এখানে অসুস্থ হয়ে যাবেন তারপরে সুস্থ হওয়ার জন্য একটা ব্যাপার তো থাকিয়ে যায় না সুস্থ হতে গেলে কোথায় হয় কুচবিহারের এম জে হাসপাতাল তা না হলে শিলিগুড়ির মেডিকেল কলেজ আর শিলিগুড়ির ডাক্তার আসামের লোকও দূরে দূরে আসে কুচবিহারে চিকিৎসা করানোর জন্য এই ডাক্তারেরা যদি তাদেরকে সুস্থ করে তুলতে পারলেন তো হয়েই গেল আর যদি তা না হয় তারা তাহলে তারা কোথায় যান কলকাতা আর যেতে চান না খুব একটা দু চারজন হয়তো যান কিন্তু বেশিরভাগই কোথায় যান জানেন এই দক্ষিণ ভারতে এখন দক্ষিণ ভারতে তারা কেউ কেউ ব্যাঙ্গালোরে চিকিৎসা করান আগে তো ভেলোর বলতে কোনো কথাই ছিল না খালি ভেলোর আর ভেলোর এখন যান কেউ ব্যাঙ্গালোর কেউ চেন্নাই কেউ হায়দ্রাবাদ কেউ ভেলোর কথা কথা ওদিকে না গেলে আমরা আর সুস্থ হয়ে উঠতে পারি না হ্যাঁ মানে যখন কোনো রুগীর প্রশ্ন আসছে তখন কিন্তু লোকে টাকা পয়সার দিকে আর টাকায় না তখন যান বাঁচানো দিয়ে কথা তার জন্য যদি জমি বিক্রি করতে হয় তাই দিয়ে তারা ব্যবস্থা করে করতে বাধ্য হন এবং সময় থাকে না যান বাঁচাতে হবে না তাড়াতাড়ি তাড়াতাড়ি হবে তো তখন তো বিমান সেই সুযোগটা নিতে পারে সেই ব্যবসার সুযোগটা নিতে পারে ট্রেনে কতক্ষণে যাবে রুগী নিয়ে ট্রেনের মধ্যে তো রুগীর অসুবিধা হয় সেই ক্ষেত্রে বিমান খুবই মানে প্রযোজ্য এই কথাটা মাথায় রেখে বিমান সংস্থাগুলো যদি কোচবিহার দমদম যদি কলকাতায় তারপরে সোজা হায়দ্রাবাদ তারপরে ব্যাঙ্গালোর গিয়ে লাস্ট অফিস যদি দেয় ফাটাফাটি ব্যবসা করতে পারবে ওটা হচ্ছে অন্য ব্যবসা যান বাঁচানোর প্যাসেঞ্জার আমি বিমান সংস্থাগুলোকে অনুরোধ করব আপনারা যদি পারেন তা আমার আইডিয়াটা কাজে লাগাতে পারেন আমরা বুঝি যে আপনারা ব্যবসাটা করতে পারেন না ঠিক মতো এক হলে কি হবে মানুষের সুবিধা অসুবিধাটা বুঝতে হয় আরে এগুলো মার্কেটে সার্ভে করতে লাগে যে কোথার থেকে কোথায় কত লোক কোথায় যাচ্ছে কিভাবে যাচ্ছে তাদের কষ্ট হচ্ছে সেই কষ্ট লাঘব করা যায় কিভাবে এটা হচ্ছে ব্যবসার পদ্ধতি কাউকে সার্ভিস দেওয়া সেই সার্ভিসের বিনিময়ে পয়সা তুলে নেওয়া বিমান সংস্থা যারা আসে কুচবিহারে তাদের মাথা মোটা এখানে কোনো প্রশ্নই নাই সার্ভে আমরা করতে জানি আমিও একদিন ছিলাম লক্ষ্য করুন ব্যাপারটা কলকাতায় যদি যায় আপনি দুইশো লোক তাহলে এইখানেও আনুপাতিকভাবে দুইশো লোক আসছে নিউ কুচবিহার স্টেশনে কোনো লোকাল প্যাসেঞ্জার নাই সব দূরে দূরে প্যাসেঞ্জার এগুলো বহু দূর দূর যাতায়াত করছে এই প্যাসেঞ্জারগুলো নিগুজা স্টেশন থেকে বলে আমি আলিপুরদুয়ার যাব দেওয়ানহাট যাব আর আমি এখান থেকে ঘোকসাটাঙা যাব ফালাকাটা যাব এই সমস্ত প্যাসেঞ্জার নাই খুব কম বেশিরভাগ প্যাসেঞ্জারই হচ্ছে দূর দূরান্তের হয় কলকাতার দিকে নয় দিল্লি নয় তো দক্ষিণ ভারত এটাই আপনি বেশি পাবেন আর কিছু গুহাটি পাবেন এটার সংখ্যাটাই বেশি অন্য অন্য জায়গার পরিমাণ আপনি কম পাবেন সেই সুযোগটা বিমান সংস্থা নিতে পারছে না যারা বাইরে কাজে কাজ করতে যায় তারা ঠেলা খেয়ে যায় আর যারা ওখান থেকে আসে তারা অসুবিধা করতে করতে আসে তারা সুখ ভোগ করতে করতে আসে না আর এই অস্বস্তির মধ্যে কে আসতে চায় বলুন ওরা অবশ্যই বিমানের টিকিট কাটবে তা না করে কোথা থেকে এইখান থেকে দেখুন আমাদের ঘরের দুয়ারে শিলিগুড়ি রাস্তা ভালো থাকলে তিন ঘন্টার রাস্তা আড়াই হাজার টাকা ভাড়া ফেলা হচ্ছে এখান থেকে এখানে যাওয়ার কেউ যাবে ভাবছেন এটা কি হয় কুচবিহার থেকে শিলিগুড়ি দেড়শো কিলোমিটার রাস্তা বাগডোগরা হয়ে যাবে একশো পঁচাত্তর কিলোমিটার রাস্তা আড়াই হাজার টাকা দিয়ে কুচবিহার থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য বিমান সংস্থা ব্যবস্থা করেছে মানে আড়াই হাজার টাকা দিয়ে কুচবিহার থেকে বাগডোগা যাবে বাগডোহা থেকে আবার রিটার্ন শিলিগুড়ি এসে ঢুকতে হবে সময় তো দেড় ঘন্টা চলে যাবে আর এখানে সাড়ে তিন ঘন্টা আপনি বাসে করে পৌঁছে যাবেন যখন তখন আপনি বাস পাবেন পাঁচ মিনিট পরে পরে শিলিগুড়ির গাড়ি কুচবিহার শিলিগুড়ি পাঁচ মিনিট পরে পরে আপনি যখন খুশি তখন যাবেন বিমান তো তা না যে যখন খুশি তখন চালাবে একটাই উড়ান হবে ভাবছেন কি বলেন দর্শক বন্ধু পাগলামে ছাড়া কি আপনি হয়তো যাবেন আপনার যাওয়া দরকার সকাল দশটায় বিমান হয়তো সকাল সকালবেলা আটটার সময় আপনি যাবেন অথবা বেলা তিনটার সময় বিমান যাবেন আপনি তো আপনি সময় সুবিধা মতো আপনি চলে যাবেন পাঁচ মিনিট পর পর গাড়ি আপনি যাবেন আপনার ইচ্ছে মতো স্বাধীনভাবে এটা আবার বলতে হয় কি আর এই যে দেখুন কুচবিহার থেকে এই যে ঘরের দুয়ারে গুয়াহাটি রাস্তা হচ্ছে তিনশো পঁচিশ কিলোমিটার ট্রেনে গেলে সময় লাগে পাঁচ থেকে ছয় ঘন্টা ভাড়া দেড়শো টাকার কাছাকাছি হবে এখানে তো আর কেউ রিজার্ভেশনে যাবে না এখানে যাবে জেনারেলের টিকিট কেটে কি করে কল্পনা করে একটা বিমান সংস্থা যে এখান থেকে সাড়ে তিন হাজার টাকা ভাড়া খরচা করে কুচবিহার থেকে গোয়াটি যাবে কি করে আশা করে তাই রাজ্য সরকার যে অসহযোগিতা করে এই যে কুচবিহার বিমানবন্দর থেকে নিরাপত্তা বাহিনী সরা নিয়ে গেল এগুলোর কোনো অর্থই নাই এগুলোর কোনো দরকারই ছিল না এইটা এমনিতেই বন্ধ হয়ে যেত একমাত্র দূরের বিমান সবচেয়ে ভালো চলবে এখানে কলকাতা হলে অসুবিধা কলকাতার অত প্যাসেঞ্জার পাওয়া যাবে না সবচেয়ে ভালো চলবে ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর গিয়ে নামলে এখান থেকে আপনার হায়দ্রাবাদে কেউ কেউ যায় ব্যাঙ্গালোর এখানকার সেন্টার আর এইভাবে করলে আর একটু ভালো হবে কোচবিহার দমদম হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর তাহলে আরো ভালো হবে তাহলে যে মুম্বাই যাবে না সেও গিয়ে নামবে ওই হায়দ্রাবাদে তারও সুবিধা হয়ে যাবে এটা হচ্ছে একটা বিজনেসের সঠিক পদ্ধতি মানুষ যেদিকে যায় পরিবহন সংস্থা তো ওইদিকেই যে কোনো ধরনের পরিবহনগুলো চালাবে সেটা বাস হোক ট্রেন হোক বিমান হোক যেদিকে প্যাসেঞ্জার নাই সেদিকে চালিয়ে লাভ আছে কলকাতায় কটা লোক যায় একমাত্র অফিসিয়াল কাজে কাজ করার জন্য কটা লোক যায় চিকিৎসার জন্য কলকাতায় কটা লোক যায় যে যাবে তাহলে দমদমে গিয়ে নামে যে হায়দ্রাবাদে যাবে চিকিৎসা করতে সে হায়দ্রাবাদ নামে যার বাং ব্যাঙ্গালোর দরকার সে নামবে যার চেন্নাই যাওয়ার দরকার সে চেন্নাইতে বেঙ্গালোরের নেমে চেন্নাই চলে যাবে যার কেরালা যাওয়ার দরকার সে কেরালা চলে যাবে ব্যাঙ্গালোর থেকে কেরালা বেশি দূর না কত দূর হবে রাস্তাটা এখানে আপনার তো দেখলেই বুঝতে পারছেন খুব যদি বেশি হয় তিন চারশো কিলোমিটার হবে প্রধান কথাটা হচ্ছে কুচবিহারবাসীর মনে সে মানসিকতা তৈরি করা বিমানে ওঠার মানসিকতা বলছি ট্রেন ভাড়া মানে নিচ্ছে ইচ্ছে মতো দুনিয়ার প্যাসেঞ্জার পাচ্ছে বিমানে কেন যাবেন লোক কিন্তু সে উড়ানটা তো চালু করতে হবে আমার আইডিয়া কাজে লাগিয়ে যদি কোনো বিমান সংস্থা কোচবিহার দমদম হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর রুটে বিমান চালাতে চান তাকে অনুরোধ করব। আপনি দয়া করে নিগুজ বিহার স্টেশনে যাবেন গিয়ে আগে সার্ভে চালান যে প্রতিদিন কত লোক এই রুটে ট্রেনে যাতায়াত করে তার উপরে হিসাব করে এই রুটে আপনারা বিমান চালাতে পারেন যদি ব্যাঙ্গালোর থেকে হয়ে কোচবিহারের ভাড়া পাঁচ সাত হাজারের মধ্যে হয় ওই ভাড়াতেই আসবে আমি বিশ্বাসের সঙ্গে বলছি আমি রাজনীতি নেতাদের বলবো আপনাদের কাছে হাত জোর করছি আপনারা এই সমস্ত দ্বন্দ্ব ভুলে দেশের কাজে লাগুন দেশ যাতে ভালো চলে সেই কর্তব্যটা আপনারা দয়া করে পালন করুন